फ्रेंड्स रियल होम गार्डन पक्ष के सकल के शुभेच्छा जानिए शुरू कर आजकल भिडियो बंधुरा प्रथम देखाल छोट एक बागान आज के शीतर फुल गाचर जो अपारा कि मटी प्रस्तुत करबें से ही नहीं आजकल भिडियो बंधुरा एकदम सम्पूर्ण एटेल मटी नहीं অনেকে বলে যে এটেল মাটিতে নাকি শীতকালে ফুল গাছ হয় না, তার জন্য বন্ধুরা আমি একদম সম্পূর্ণ এটেল মাটি নিয়েছি। এবারে দেখে নিন কিভাবে আমি এটা প্রস্তুত করছি। না, এটেল মাটিটা আমি 30% নিয়েছি। এটেল মাটির থেকে সমস্ত কাঁকড় আমি সমস্ত বেছে ফেলে দিয়েছি, এর সাথে বালি নিয়েছি 30%, আর 30% আছে কেঁচো সার, আর 10% আছে কোকোপিট। হাফ কাপ হাড় গুঁড়ো, হাফ কাপ নিমখোল, আর হাফ কাপ আছে কলার খোসার গুঁড়ো, তার সাথে 4 চামচ অ্যাপসন সল্ট। এগুলি ভালো করে একত্রে মিশিয়ে আমরা মাটিটা তৈরি করব। তবে বন্ধুরা এখানে বলে রাখি, এটেল মাটিটা আমি কিন্তু শুকিয়েছি, ভালো করে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে গুঁড়ো করে চালনি দিয়ে চেলে মাটিটা আমি রেখেছি। মাটিতে আমার 1 ফোঁটা কাঁকড় বালি কিচ্ছু নেই। আপনারা যে ডেলাগুলো দেখতে পাচ্ছেন এটা আমি বস্তাতে ভরে রেখেছিলাম, জল পেয়ে গেছিলো তার জন্য একটু ডেলাটেলা ভাব হয়ে আছে, এটা জল লাগলে আবার ঠিক হয়ে যাবে। বালিটাও আমি চেলে নিয়েছি, বালিটাও বালিতেও অনেক সময় স্টোন থাকে বড় বড়, বালিটাও আমি ছেলে নিয়েছি। দিয়ে প্রথমে আগে মাটিটা বাদ দিয়ে বাকি যে সামগ্রীগুলো আছে সেগুলো খুব ভালো করে বন্ধুরা হাতে করে আপনারা মিশিয়ে নেবেন। কোদালের সাহায্যও করতে পারেন বা হাতে গ্লাস করেও করতে পারেন, আমি হাতে করে করেছি, আমার হাতে করে করতে বেশ ভালোই লাগে। কোকোপিটটাও আমি কিন্তু শুকিয়ে নিয়েছি, সমস্ত জিনিসগুলো কিন্তু একদম শুকনো আছে, ভেজা অবস্থায় কিন্তু হবে না। এটেল মাটিতে অনেকে বলে শীতকালের ফুল গাছ হয় না, তার জন্য বন্ধুরা আমি এটেল মাটিটাকে এই বছর বেছে নিয়েছি যে শীতকালের ফুল গাছ আমি এটেল মাটিতেই করব। তো অ্যাকচুয়াল মাটিটা আমাদের শীতকালের ফুল গাছের জন্য মাটিটা আমাদের একদম ঝুরঝুরে মাটি হতে হবে, যাতে জল একদম জমে না থাকে। কোকোপিটের পরিমাণটা আমি একটু কম নিয়েছি, কারণ যেহেতু শীতকাল রোদের তেজটা অতটা থাকে না, ময়েশ্চার ভাব থাকবে, তার জন্য আমি কোকোপিটটা নিয়েছি। আপনারা কোকোপিটটা আরও কমও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 1 বছরের পুরনো গোবর সারও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। 1 বছরের পুরনো গোবর সার হলো হবে, বা পাতা পচা সার, বা সবজির খোসার যে জৈব সার হয় সেই সারটাও আপনারা নিতে পারেন। তবে সবজির খোসা থেকে কীভাবে জৈব সার করবেন সেটার ভিডিও আমি আনছি খুব শীঘ্রই। মাটিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এতে অনেক কিছু উপাদান আমরা মেশালাম তার জন্য। এবারে এটাকে একটা বস্তার ভিতরে ঢুকিয়ে হালকা জল ছিপচিপানি দিয়ে আমরা বস্তার মুখটা বেঁধে রেখে দেবো। এটা কিন্তু এখনই আমরা কিন্তু গাছ বসাবো না এই মাটিতে, এইটা মোটামুটি বস্তার ভিতরে বন্ধ থাকবে 15 দিনের মতো, তারপর কিন্তু আমরা এটাতে গাছ লাগাবো। কারণ এর যে এতে যে সমস্ত উপাদান আমরা মেশালাম তার একটা হিট জেনারেট হবে মাটিতে, তার জন্য আমরা মাটিটা বানিয়ে আমরা গাছ লাগাবো না। অন্তত 15 দিন পর আমরা বস্তার মুখ খুলে
তারপর আমরা গাছ লাগাবো। বন্ধুরা, আমার মাটিটা একদম ড্রাই আছে, তো মাটিটা বস্তায় দিয়ে আপনারা কিন্তু একটু হালকা জল দিয়ে দিবেন, সামান্য জল চিপচিপানি দিয়ে, তারপর বস্তার মুখটা বন্ধ করে দেবেন। বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করছি না, আমার মাটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।